বন্ধু ঘন জঙ্গলের মধ্যে তিতলি একটা ছোট্ট ঘর ছিল তনু নামে একটা তোতা তিতলির বন্ধু তিতলি ওদের সাথে রোজ কথা বলত একদিন তিতলি তনুকে বলল আমাকে কাল স্কুলে যেতে হবে তিতলি স্কুলে গেল কিন্তু সারাদিন ও তনুর কথাই ভাবল ও গাছের ডালে কাককে বসে থাকতে দেখল কাককে তনু তোতার কথা জিজ্ঞাসা করল কাক হাসতে হাসতে বলল একবার পিছন ফিরে তো দেখো যখন স্কুল ছুটি হল তনু তিতলির সাথে দেখা করতে এলো দুজনে একসাথে ঘরের দিকে চলতে লাগল তিতলি সিঁড়ি দিয়ে উপরে উঠছিল আর তনু আগে আগে উড়ে যাচ্ছিল তখন তারা এক হাতিকে দেখতে পেল তিতলি আর তনু হাতির সাথে বন্ধুত্ব করল হাতি তিতলিকে নিজের পিঠে বসিয়ে নিল তারপর তিনজনে ঘরের দিকে রওনা দিল এখন রোজ সকালে হাতি আর তনু তিতলির সাথে স্কুলে যায় স্কুল ছুটির পরে তিনজনে একসাথে খেলে